আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এডিও মিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মোস্তফা। প্রিয় শিক্ষার্থী, আমরা আপনারা সম্ভবত এই ভিডিও ক্লিপটিতে খেয়াল করেছেন যে ভিডিও ক্লিপটিতে আমরা বেশি ফোকাস করেছি ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তাদের জন্য। তার মানে কিন্তু এমনও না ব্যাপারটা যে বাকিদের এটা কাজে লাগবে না, সবারই কাজে লাগবে। তো বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা বই দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যারনস টোফেল। আমি বরাবরই অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে যে বিষয়টা ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তারা, আমাদের দেশে অনেক ভালো ভালো বই রয়েছে, অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস রয়েছে পড়ার জন্য। পাশাপাশি আমরা যারা ইংরেজি পড়াই বা যারা আমরা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় পড়িয়ে থাকি, খুব ফ্র্যাঙ্কলি বললাম বিষয়টা, তারা আমরা ব্যারনস টোফেল, ক্লিপস টোফেলগুলো সাজেস্ট করে থাকি, যেগুলো পড়বেন। আরও অনেক কিছু সাজেস্ট করি, কিন্তু সমস্যা হচ্ছে ব্যারনস টোফেল বা ক্লিপস টোফেল পড়তে গেলে যে প্রবলেমটা হয় সেগুলো, এগুলো আসলে ইংরেজিতে লেখা হয়, সবগুলো ইংরেজিতে লেখা হয়, যে কারণে আমাদের প্রবলেম হয়, আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ইংরেজির খুবই দুর্বলতা রয়েছে, আমরা বিষয়টা অস্বীকার করার কিছু নেই। তো চলুন আমরা এখানে বেসিক্যালি প্রবলেমস উইথ অ্যাজেক্টিভস, আপনারা ব্যারনস টোফেলের মধ্যে গিয়ে যদি সূচিপত্র দেখেন তাহলে সেখানে প্রবলেমস উইথ অ্যাজেক্টিভসের যে প্রবলেম রয়েছে তার মধ্যে ফিউ এবং লিটিল একটা বিশেষ প্রবলেম রয়েছে। ফিউ এবং লিটিলের ব্যবহারিক ক্ষেত্র, মানে ফিউ কখন ব্যবহার করি বা লিটিল কখন ব্যবহার করি তাদের একটু পার্থক্য করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে ফিউ এবং লিটিল দুটোই অর্থই হচ্ছে কম, দুটোই একই রকম মিনিং নাই, কিন্তু তাদের ব্যবহারিক ক্ষেত্রে যথেষ্ট ভিন্নতা রয়েছে, যে কারণে এখানে একটু আলাদা করে দেখানো হয়েছে। চলুন প্রিয় শিক্ষার্থী, ফিউ এবং লিটিল আমি আরেকবার বলছি, আপনারা এই ভিডিও ক্লিপটি দেখার পর পর বা সাথে সাথে আপনারা ব্যারনস টোফেলের প্রবলেমস উইথ অ্যাজেক্টিভের সেখানে গিয়ে ফিউ অ্যান্ড লিটিলের যে ব্যাখ্যাগুলো করা হয়েছে সেখানে একটু দেখবেন, পাশাপাশি আমাদের ভিডিও ক্লিপটি দেখবেন, আশা করি আপনাদের খুব সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো ফিউ এবং লিটিল অর্থ হচ্ছে কম বা অল্প। এখন এদের ব্যবহারিক ক্ষেত্রের যে কিছুটা পার্থক্য রয়েছে আমি বলে নেই। ফিউ কোথায় ব্যবহার করা হয়? ফিউ ব্যবহার করা হয় যে সমস্ত নাউনগুলো আমরা গণনাবাচক, যে নাউনগুলো আসলে আমরা গণনা করি, কাউন্ট নাউনের পূর্বে ব্যবহার করা হয়, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি বা গণনা করি সেই নাউনগুলোর ক্ষেত্রে আমরা আসলে ফিউ ব্যবহার করি সংখ্যাবাচকতা প্রকাশ করার জন্য। আমি আবার বলছি, ফিউ ব্যবহার করা হয় মূলত সংখ্যাবাচকতা প্রকাশ করার জন্য। লিটিল এটা মানেও কম, কিন্তু এটা হচ্ছে পরিমাণবাচকতা প্রকাশ করার জন্য আমরা নন কাউন্টের পূর্বে ব্যবহার করি, যেটা গণনা করি না, নন কাউন্টের পূর্বে ব্যবহার করি আমরা লিটিল, এবং কাউন্ট নাউনের পূর্বে আমরা ব্যবহার করি ফিউ। ফিউটা হচ্ছে সংখ্যাবাচকের পূর্বে এবং লিটিলটা হচ্ছে পরিমাণবাচকের পূর্বে। যদি তাই হয় তাহলে চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, জন হ্যাজ ভেরি লিটিল ফ্রেন্ডস, জনের খুবই কম বন্ধু রয়েছে বা অল্প বন্ধু রয়েছে, কম বা অল্প বন্ধু রয়েছে। আমরা বাংলায় বললে বিষয়টা খুবই স্বাভাবিকই মনে হবে যে হ্যাঁ, জনের তো কম বন্ধু থাকতেই পারে, অল্প বন্ধু রয়েছে কিংবা কম বন্ধু রয়েছে, ঠিকই তো আছে, কিন্তু না, আসলে ব্যাপারটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখানে আপনি যে শব্দটা ইউজ করেছেন ফ্রেন্ডস, এখানে এটা নাউন এবং অবশ্যই এটা হচ্ছে কাউন্টস নাউন, কাউন্ট নাউন আমরা বলি, এটা কাউন্ট নাউন, গণনাবাচক, সংখ্যাবাচক। এখন আমি আগেই বলেছি যে সংখ্যাবাচকের পূর্বে আমরা কিন্তু লিটিল এই শব্দটা ব্যবহার করতে পারি না, কারণ লিটিল এই শব্দটা ব্যবহার করা যায় শুধুমাত্র পরিমাণবাচক কোনো নাউনের পূর্বে। যদি তাই হয় তাহলে এখানে লিটিল ব্যবহার করা ভুল হয়েছে। তাহলে এখানে কোনটা ব্যবহার করতে হতো? হ্যাঁ, আশা করি বুঝতে অলরেডি ধরতে পেরেছেন, এখানে ব্যবহার করতে হতো ফিউ ফ্রেন্ডস। বা কথা তাহলে অ্যান্সার হলে কিরকম দাঁড়াতো, জন হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ডস, জনের খুবই অল্প বন্ধু রয়েছে, কম সংখ্যক বন্ধু রয়েছে। আমরা যদি পরের বাক্যটি খেয়াল করি, বলা হচ্ছে দেয়ার ইজ ফিউ টাইম টু ওয়েস্ট, নষ্ট করার মতো সময় খুবই কম, নষ্ট করার মতো সময় খুবই কম রয়েছে। এখন এখানে যেটা রয়েছে টাইম, আমি সম্ভবত আমার একটা ভিডিও ক্লিপে অলরেডি আপনারা যদি না দেখে থাকেন আমি বলে নিচ্ছি, টাইমটা হচ্ছে মূলত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধারণাগত একটা বিশেষণ। আর যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সবসময় সিঙ্গুলার হবে, এগুলো সিঙ্গুলার হওয়ার কারণ হচ্ছে এটা নন কাউন্ট, আসলে এদেরকে আমরা গণনা করি না বা গণনা করতে পারি না। তো টাইমটা হচ্ছে নন কাউন্ট, এটা হচ্ছে একটা ধারণাগত নাউন, বিশেষ্য। তো একে আসলে গণনা করা যাবে না, তো যেটা গণনা করা যায় না তার পূর্বে আমরা ফিউ ব্যবহার করতে পারি না। আমি একটু আগে বলেছি যে গণনা করা যাবে না, তার পূর্বে ফিউ ব্যবহার করা যাবে না। তো এখানে ফিউ ব্যবহার করাটা ভুল হয়েছে, তাহলে এখানে কি ব্যবহার করতে হতো? টাইম, এটা যেহেতু নন কাউন্ট তাই এটার পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হতো লিটিল, লিটিল ব্যবহার করলে বাক্যটা ঠিক হতো। কৃষিক্ষেত্রে আশা করে বুঝতে পেরেছেন। সর্বশেষ যে উদাহরণটি রয়েছে, হি হ্যাড টু ব্যালেন্স হিজ অ্যাকাউন্ট ভেরি কেয়ারফুলি বিকজ হি হ্যাড ফিউ মানি, তার অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে, যে অর্থ রয়েছে, টাকা রয়েছে, সেটা খুবই সতর্কতার সাথে ট্রান্সফার করতে চাচ্ছিলেন উনি, বা এরকম করার প্রয়োজন ছিল, কারণ উনি ওনার টাকা খুবই কম ছিল। এখন মানি,
মানি এটা হচ্ছে নন কাউন্ট, টাকা। যদিও পৃথিবীতে আমরা মনে হয় সবচেয়ে গুরুত্ব দিয়ে এই বস্তুটাকেই গণনা করে থাকি, আমরা অনেকভাবে গণনা করি, হাত দিয়ে গণনা করি, কেউ থুতু লাগিয়ে গণনা করি, যদিও এটা খুবই নোংরা একটা কাজ, অনেকভাবে আমরা এটাকে গণনা করি, কিন্তু এটাকে আসলে নন কাউন্ট বিবেচনা করা হয়। মানে এটাকে পরিমাণবাচক নাউন বিবেচনা করা হয় বা নন কাউন্ট নাউন বিবেচনা করা হয়। আমরা জানি যে নন কাউন্টের পূর্বে এখানে ফিউ ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই গ্রামাটিক্যালি ভুল, এটাকে ফিউ ব্যবহার করা যাবে না। তাহলে মানের পূর্বে এখানে কি ব্যবহার করা উচিত ছিল? ইয়াস, এক্স্যাক্টলি, অলরেডি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী আশা করি, এখানে লিনিয়াল ব্যবহার করতে হতো, তাহলে বাক্যটি ঠিক ছিল। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, আমরা সমস্ত উদাহরণগুলো ব্যাখ্যা দিয়ে বোঝাতে গেলে হয়তো ভিডিও ক্লিপটি অনেক লম্বা হয়ে যেত, আপনারা অনেক বিরক্ত হতেন, এ কারণে আমরা ভিডিও ক্লিপটি শর্ট করে করার চেষ্টা করেছি। আপনারা এই ভিডিও ক্লিপটি দেখার পর অবশ্যই যে প্রবলেম যে রয়েছে, প্রবলেমস উইথ অ্যাজেকটিভসের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে ব্যারন স্টোফেলের মধ্যে সেখানে আপনারা দেখলে বিষয়টি খুব সহজভাবে আশা করি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।